আজ থেকে উত্তরা মতিঝিল রুটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু করেছে। সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই মুহূর্তে মেট্রো রেলের মতিঝিল স্টেশনে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, আজ থেকে তো মেট্রো রেল সকাল থেকে রাত অবধি চলাচল শুরু করলো, যাত্রীদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? জি রোকসানা, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মতিঝিল স্টেশনে। আপনি জানেন এটি হচ্ছে এই এমআরটি লাইন 6-এর চালু হওয়া 16 স্টেশনের মধ্যে এটি একটু অন্যতম স্টেশন। আর আজ থেকে এখানে সকাল 7 থেকে রাত 8 পর্যন্ত মেট্রো রেল চলবে, যেটি হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। আর মতিঝিল থেকে উত্তরার ক্ষেত্রে 8 পরে আরও 4 বিশেষ ট্রেন চলবে, যেটি হচ্ছে 8:10, 20, 30 এবং 40। আর এই ট্রেনগুলিতে উঠতে পারবে তারা যারা হচ্ছে গিয়ে তাদের এমআরটি পাস এবং র্যাপিড পাস ইউজ করেন, এবং রাত পৌনে আটটার আগে যারা সিঙ্গেল জার্নির টিকিট কাটবেন তারাই এই ট্রেনগুলোতে উঠতে পারবেন। তো আমি এখানে আসার পর থেকেই দেখছি যাত্রীরা আসলে অনেকটাই উচ্ছ্বসিত, সবাই খুশি যে সময়টা বেড়েছে। আর এতদিন তারা হচ্ছে সকালে, যারা মতিঝিল থেকে যাচ্ছিলো তারা সকালে অফিসে যাওয়ার সময় মানে যে 2-3 ঘন্টার জ্যামের পথটা সেটা আধা ঘন্টা যেতে পারছিলো, কিন্তু ফেরার পথে তাদেরকে এই সময়টা নিতে হচ্ছিলো প্রায় আবারও সেই পথে যে জ্যামটা 1.5-2 ঘন্টার মতো। আর এখন আজ থেকে আবার তারা এই পথটা যাওয়ার মতো আসার সময়ও একই সময়ে আসতে পারবে, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। তো তারা এটা নিয়ে খুবই উচ্ছ্বসিত, তারা সবাই খুশি। তবে একই সাথে তারা আরও কিছু কথা বললেন আমাকে, যেটি হচ্ছে আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পারলাম তারা প্রধানত যেটা নিয়ে একটু কমপ্লেন জানাচ্ছেন সেটা হচ্ছে ভাড়াটা যদি আরেকটু কমানো যেত এক্ষেত্রে সবারই একটু সুবিধা হতো। আর আরেকটা বিষয় হচ্ছে অফিস আওয়ারে যদি ট্রেনের টাইমটা যদি আরেকটু কমানো যেত, মানে যেটাকে বলা হচ্ছে হেডওয়ে, 10 মিনিটের হেডওয়ে, এটা যদি আরেকটু কমানো যেত তাদের জন্য আরও সুবিধা হতো। কারণ আজকে হচ্ছে শনিবার, এরপরও আজকে আমরা মোটামুটি বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছিলাম মেট্রো রেলে, আর নর্মাল অফিস ডেতে এটা আরও অনেকটাই বেড়ে যায়। তো তারা সেজন্য বলছিলেন যে যদি এই সময়টা আরেকটু কমানো যায় সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হতো। আর আপনি জানেন যে গত বছর 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর 29 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য চলাচল শুরু হয়েছিল। আর এরপরে ধারাবাহিকভাবে ওই অংশের মতিঝিল অংশের থেকে এরপর ওই অংশ থেকে উত্তরা থেকে ধারাবাহিকভাবে চালু হয়ে শেষ পর্যন্ত আজকে এই মতিঝিল পর্যন্ত সময় বাড়িয়ে 8 পর্যন্ত করা হলো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ধন্যবাদ।